এটা হইলো হাদিসের মধ্যে বা আমাদের বর্তমানে চারটা মাজহাব আছে, শাফিঈ, হাম্বলি, মালিকি এবং হানাফি। এই যে চারটা মাজহাব, শেষ করি আমি, এই যে চারটা মাজহাব, এই চারটা মাজহাবের চারটা মাজহাব কেন, কেউ এভাবে নামাজ পড়ে, কেউ ওইভাবে নামাজ পড়ে, তার মানে কি আমি সঠিক এবে ঠিক, এরকম না। সবাই বলছে চারও মাজহাব সহি, তার মানে চারও মাজহাবের তারা যা যা করে সব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, চারোটা সহি এবং চারোটাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন এবং ওনার থেকে বর্ণনা আসছে। তো এই যে আপনি যেটা বলছেন এটা একটা বর্ণনা আছে, এটা অন্য মাজহাবে আছে, কিন্তু আমরা যে হানাফি মাজহাব, আমরা যেভাবে নামাজ পড়ি ওইটার মধ্যে এই সূরা ফাতিহার বিধান নাই, কারণ এটা, হ্যাঁ বলেন। এটি তো আপনারে বললাম, শুধু আবু হানিফা রহমতুল্লাহ লাই না, চারো মাজহাবের ইমামরাই বলছে যদি সহি হাদিস খুঁজে পাও তাহলে ওইটি আমার মাজহাব। হ্যাঁ, এখন এখন হইল কথা, আপনি যেটা বললেন, আপনি যে সহি কেমনে বুঝলেন, হ্যাঁ সেইটাই তো। এখন ওই সহির সহি বোঝার জন্য আলাদা একটা জ্ঞানের দরকার হয়, ঠিক আছে, ওই জ্ঞান দ্বারা, ওই জ্ঞানের মধ্যে আবার বিতর্ক আছে। একই হাদিসকে অনেকে বলছে সহি, অনেকে বলছে দুর্বল, আবার অনেকে বলছে হাসান। তো যারা যারা ওই হাদিসটাকে নেয় না, যেই আপনি বলছেন সহি হাদিস একজনে বলছে, যারা ওইটা নেয় না তারা তাদের তাদের বিশ্লেষণে দেখছে এটার চেয়ে আর একটা বেশি সহি হাদিস, এই জন্য সে ওইটা নিছে, আর তারা তাদের বিশ্লেষণে দেখছে ওনার চেয়ে এইটা বেশি সহি হাদিস। আর সহি এবং হাসান বা দুর্বল, এগুলো কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনও দুর্বল হাদিস বলেন না, এগুলোও কিন্তু আর এক ব্যাখ্যা, যেহেতু আপনার মধ্যে বিভ্রান্তি আসছে। এগুলো হলো সব যারা বর্ণনাকারী তাদের হিসাবে এই দুর্বলতা শুদ্ধতা সব বর্ণনাকারীর হিসাবে আসে, রসুল সব সহি বলছেন, রসুল থেকে বর্ণনাকারী, আমি আপনার কাছে বলছি আপনি তার কাছে বলছেন। এখন আমরা যদি 100 জন বলি, আবার সে আবার আরেকজন 100 জন বলছে, ইমাম বুখারী যখন বই লেখছে ওইখানে যদি সবাই 100 জন করে বলে আসে তাহলে এটা সবার কাছে সহি মুতাওয়াতের হাদিস বলে। এখন আরেকজন একজন একজন করে শুনছে, কিন্তু এখন ওই একজনের মধ্যে তৃতীয় নাম্বার যে আব্দুল মুকিত কথার কথা, ওই আব্দুল মুকিতরে অন্যরা সবাই বলছে ভালো, কিন্তু একজন বলতেছে যে না, তাকে আমি এক সময় দেখছি নফল নামাজ পড়তে গিয়ে সে একটু চোখ ওদিকে গেছে। তারা ওইভাবে মানে তাদের যাচাই করতো যে তারা এক সময় একজনে ইমাম বুখারি একজনের কাছে হাদিস নিতে গেছে, সে নামাজ পড়ার সময় এরকম করা সুন্নত, এটা হলো হাদিসের মধ্যে, সেজদার মধ্যে এরকম হাত উঁচু করা সুন্নত, কিন্তু সে হাত উঁচু না করে এইভাবে রাখছে, এই জন্য তার কাছ থেকে হাদিসই নেয়নি, বলে যে এ সঠিক মানুষ না। তো ওই মানুষের বর্ণনাকারীর তুলনায় ওই বিবরণটা আসে, দুর্বলতা হাসান, এগুলো একটা বিরাট ব্যাখ্যা। এই জন্য আমরা যেহেতু সমস্ত ওলামাদের মত, এমনকি যারা বর্তমানে আহলে হাদিস, বিন বাজ রহমতুল্লাহ আলাই, হাসান আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই, ওসাইমিন রহমতুল্লাহ আলাই, যারা বর্তমান যারা আহলে হাদিস বা সালাফিদের বড় বড় আলেম, তাদেরও ফতোয়া এটা যে যারা জানে না, মানে আপনার মতো এরকম যারা কোরআন হাদিস যারা আরবি জানে না, তাদেরকে যে কোনো এক মাজহাবকে অনুসরণ করা ওয়াজিব, কারণ সে সহি খুঁজে পাবে না, সে বিভ্রান্ত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে আর এরকম মানুষের সাথে তর্ক করবে। জি, আর কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন হলো যারা বুদ্ধি প্রতিবন্ধী, হ্যাঁ, তাদের কি নামাজ রোজা এগুলো তো করতে না করে কি জান্নাতে যেতে পারবে? আচ্ছা, হাদিসের মধ্যে আছে রুফি আল কলামু আন সালাস, তিন ব্যক্তির থেকে আল্লাহ তালা কলম উঠিয়ে নিছেন, অর্থাৎ তার উপরে আল্লাহ তালার নির্দেশনাও নাই, তার পাপ করলেও আল্লাহ তালা ধর্তব্য করবেন না। তার মধ্যে এক হলো আনিস সবি, শিশু, অপ্রাপ্ত বয়স্ক শিশু, তার উপরে নামাজও ফরজ না, এমনিভাবে সে যদি কোনো পাপ করে সেটার জন্য আল্লাহ তালা আজাবও দিবেন না। আরেকজন হলো আনিল মাজনুন, পাগল, যদি কেউ পাগল হয় তাহলে তার উপরে নামাজ এগুলো বিধান তার উপরে নাই, এবং সে যদি কোনো পাপ করে তাহলেও এর জন্য আল্লাহ তালা শাস্তি দিবেন না। তবে এই সকল মানুষের জন্য যদি পাগল এমন হয় যে সে কোন আগে যখন ছিল তখন ভালো অবস্থায় ছিল, তার জন্য সে তার ভালোর ওই নেক আমল দ্বারাই তার এগুলো গণ্য হবে, তার জন্য জান্নাতের ফয়সালা হবে। আর যদি একজন ভালো ওই পাগল হওয়ার আগ থেকেই সে কাফের ছিল কথার কথা, তখন তার কাফেরের ফয়সালা হবে, তার আগেরটার বর্ণনা হবে, বাকি ওই অবস্থায় তার
কোনো ধর্তব্য নাই, তা ভালো কাজেরও কোনো আদেশ তার উপরে নাই এবং খারাপ কাজের কারণেও তাকে কোনো শাস্তি দেওয়া হবে না। জি, ওই মানে কোনো স্বামী যদি খারাপ হয়ে থাকে তার স্ত্রী তাকে কিভাবে দেওয়া দিবে? স্বামী যদি খারাপ হয়, স্ত্রী যদি ভালো থাকে আর কি, স্ত্রী যদি ভালো হয় তাহলে হযরত উম্মে সালমা, হযরত আবু তালহা, উম্মে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার স্বামী আবু তালহা ওনাকে যখন বিয়ে, উনি বিয়ের প্রস্তাব দিছে তো ওনাকে বলছেন যে দেখো আমি ইসলাম গ্রহণ করছি, অতএব তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে তুমি ইসলাম গ্রহণ করো, আমি আমার কোনো মহরণাও লাগবে না, আমি মহরণাও মাফ করে দিলাম। অর্থাৎ সে তার যে সৌন্দর্য আছে, সে তার মধ্যে যে পুরুষের যে আকর্ষণ আছে, এই আকর্ষণকে, সৌন্দর্যকে তাকে ভালো করার কাজে লাগাবে। স্ত্রীর দায়িত্ব হলো তার স্বামীকে সে নামাজের জন্য ই করবে, সকালবেলা আদর করে উঠিয়ে দিবে, নামাজের জন্য তাকে পাঠাবে, যদি সে নামাজ না পড়ে, সে যদি গুনাহ করে তাকে কৌশলে তাকে বিভিন্নভাবে তার থেকে অ্যাভয়েড করবে, তাকে পুরোপুরি ভালোবাসা দিবে না, তার কাছ থেকে দূরে দূরে থাকবে, এভাবেই তাকে বুঝিয়ে বুঝিয়ে স্ত্রীর পক্ষে বড় একটা তার সামর্থ্য আছে, স্ত্রী তার স্বামীকে ভালো পথে আনার একটা বড় সামর্থ্য আছে এবং স্ত্রী তার স্বামীকে খারাপ পথে নেওয়ার একটা বড় সামর্থ্য তার আছে। অনেক স্বামী নষ্টই হয় ঘুষ খায়, সুদ খায় স্ত্রীর কারণে, আবার অনেক স্বামী ভালো হয় স্ত্রীর কারণে। এই জন্য স্ত্রী কৌশলে তার স্বামীকে অবশ্যই ভালো কাজের দিকে ডাকবে, তারপরও সে যদি ভালোর দিকে নাই আসে কোনো সময় তাহলে তাকে আলাদা হয়ে যাওয়ারও হুমকি দিতে পারে যে আমি তোমার সাথে থেকে আমি পাপি হইতে চাই না। জি, আর কিছু আছে? প্রাপ্ত বয়স্ক হলে, যখনই বালেগ হবে তখনই তার নামাজ রোজা ফরজ হবে, যখন বালেগ হবে না, প্রাপ্ত বয়স্ক যখন হবে না তখন তার উপরে নামাজ রোজা কোনো কিছু ফরজ না। তবে এখানে একটা কথা আছে, ওয়াদরিবু আবনা আকুম মহুম আশারু সিনিন, রসুল বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো 7 বছর হলে, আর তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আঘাত করো 10 বছর হইলে। কেন আঘাত করব? তখন তো নামাজের বিধান তো তার উপরও এখনও ফরজ হয়নি, কারণ এই সময় তাকে যদি নামাজের অভ্যাস যদি আপনি না করেন তাহলে ওই 14 বছর এসে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন নামাজের অভ্যাস কখনোই তার মধ্যে আর হবে না, আর সেই সময় তার বয়স এমন থাকে না তাকে আপনি আঘাত করে নামাজ পড়াইতে পারবেন। এই জন্য রসুলের এই ওই নির্দেশনাও যেরকম আছে যে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে নামাজের বিধান নাই, কিন্তু আবার এই নির্দেশনাও আছে যে ছেলে মেয়েদেরকে 7 বছর থেকেই নামাজের আদেশ করো এবং 10 বছরে যদি না পারে আঘাত করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক